আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আছি বাংলাদেশি ব্লগার ফাইল আপনাদের সঙ্গে। আজকে বেশ অনেক দিন পর আবার আপনাদের মাঝে চলে আসতে পেরে নিজেকে অনেক খুশি লাগছে। আসলে গলাটা বসে গেছে, হঠাৎ করে ঠান্ডা পড়েছে, তাই আমারও ঠান্ডা লেগে গেছে। তো সেই জন্য কিন্তু মানে আপনাদের সাথে কন্টিনিউ ব্লগ করতে পারি নাই একটু অসুস্থতার কারণে। তো এখন আল্লাহ রহমতে আগের তুলনায় কিছুটা ভালো, তো ভাবলাম আজকে একটা ব্লগ শেয়ার করি আপনাদের সঙ্গে। এই তো দুপুরের রান্নাবান্নার প্রিপারেশন চলছে, চিংড়ি মাছের ভুনা করব। তো আর কী কী করবো আমি এদিক থেকে সব রেডি করে রেখে দিয়েছি। তো চিংড়ি মাছটা একটু হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি, যেহেতু একটু ফ্রাই করে নেব। এগুলো একটু বড় বড় চিংড়ি, তো এমনিতে ছোটো চিংড়ি হলে আমি আর ভাজি না, পেঁয়াজের সঙ্গেই ভেজে মশলাপাতি দিয়েই ভুনা করে ফেলি। আর যেহেতু একটু বড়, সেটার জন্য ভেজে নিচ্ছি যাতে করে তেল মশলার গায়ে ভালোভাবে লাগে। তো আপনারা সবাই কেমন আছেন? বেশ অনেক দিন আপনাদের মাঝে ছিলাম না, আজকে প্রায় 7-8 দিন পর ব্লগ দিতে আসলাম। খুবই ভালো লাগছে আসলে আপনাদের সাথে মানে কন্টিনিউ থাকতে পারলে আমার ভালো লাগে। তো আশা করছি আপনারা আমার ব্লগের টাইটেল দেখে অনেকেই বুঝতে পেরেছেন আজকে কী বিষয়ে আপনাদের সাথে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। হ্যাঁ, খুব দ্রুতই ওমরা করতে যাচ্ছি। তো আপনারা তো অনেকেই জানেন আমি বড় হজের জন্য আমাদের পুরো ফ্যামিলির জন্য আমরা অ্যাপ্লাই করে রেখেছি। তো যে কোনো সময় হয়তো বড় হজের জন্য আল্লাহ যখন ডাকবে চলে যাব। তো সেটা দেরি হচ্ছিল বলেই কিন্তু আমরা চাচ্ছিলাম যে আমরা ওমরাটা করে আসি। তো আমরা পুরো পরিবারের সবাই যাচ্ছি, কবে যাচ্ছি সেটা জানাবো। আর এদিক থেকে হলো মানে আমরা একটা পানি ইয়া লাগাচ্ছি যে গরম থাকে, গিজার। তো এটা নিয়ে আসছে রাইসার বাবা এখন, আর এটা উপরে লাগিয়ে দিবে বাথরুমের উপরে। তো এর সঙ্গে মিস্ত্রি ভাইও চলে আসছে, ওনাকে জিজ্ঞেস করলাম এটা কয় লিটারের, সেটাই উনি খুঁজতেছে আর কি। আসলে গরমের দিন বারবার গরম পানি করা একটু ঝামেলাই। আমরা আগে যে ফ্ল্যাটটাতে ছিলাম সেখানে গরম পানির সিস্টেম ছিল, এই ফ্ল্যাটে নেই। তো ভাবলাম যে লাগিয়েই ফেলি, তো এখানে আমাদের বাথরুমেই লাগাচ্ছি, এতে করে আমরা সবাই করতে পারবো। যদিও যার যার বাথরুম আলাদা, তো যাই হোক এখন হলো বাথরুমের উপরে লাগানোর জন্য মানে ওনা কাজ টাজ করতেছে আর কি, সেটা একটু শেয়ার করলাম। আসলে গরমের দিনে আর এগুলোর দরকার হয় না, কিন্তু শীতের দিনে কিন্তু দেখা যায় বারবার চুলা থেকে গরম পানি করা একটা রিস্ক হয়ে যায়। আর গরম পানি না থাকার কারণে অনেকে গোসল করতেও চায় না বাচ্চারা, তো সেই জন্যই লাগিয়ে দিচ্ছি। তো যাই হোক এখন এটার কাজ চলতেছে। আর দুপুরের রান্নাবান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না যেহেতু মিস্ত্রি চলে আসছে এখন, আর আমি রান্নাটা শেয়ার করলাম না। তো এটা ছিল আমাদের বিকেলবেলা, একটু নাস্তা তৈরি করব, ভাবলাম যে আবার একটু শ্যুট করি, তো সেটাই শ্যুট করছি। দুইটা আলু দিয়ে একটা মজার নাস্তা তৈরি করব, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি। আর এখন তো শীতকাল, দেখা যায় বিকেলবেলা একটু ক্রিস্পি ক্রিস্পি ঝাল ঝোল নাস্তা হলে খেতে বেশি ভালো লাগে, তাই না? সব কিছুর দামই কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে, তাই আমরা চেষ্টা করি যে মানে সবার নাস্তার চাহিদা মেটাতে, তবে খরচটা যেন একটু কমের মধ্যেই হয়। তো সেই জন্য কিন্তু চেষ্টা করলেই বাসায় আমরা নাস্তা তৈরি করতে পারি। আর বাইরে থেকে দেখা যায় মাঝে মধ্যে নাস্তা আনা হয়, সেটা খুব চড়া দাম পড়ে, তারপর তেমনটা স্বাস্থ্যকর হয় না। তো বাসায় চেষ্টা করবেন, যারা নতুন নতুন হাউস ওয়াইফ তারা চেষ্টা করবেন বাসায় নাস্তাটা তৈরি করতে। তো এক একদিন এক এক রকম করে দেওয়া যায়। এখন তো আমরা কত রকম রেসিপি করি, আর ইউটিউবে অনেক রকম চাইলেই নাস্তার রেসিপি দেখে নিতে পারেন। তো তারপরেও চেষ্টা করি ব্লগে রান্নার চ্যানেলে নতুন নতুন রান্নাবান্না শেয়ার করতে। যারা কন্টিনিউ আমার রেসিপিগুলো দেখেন, ব্লগ দেখেন, তারা তো জানেন। তো আজকের নাস্তাটাও কিন্তু আশা করছি ভালো লাগবে, আর আপনারা যারা নতুন রাঁধুনি তাদের কাছে বিশেষ করে বেশি ভালো লাগবে। আর যারা পুরানা পুরা আছেন তারা তো এমনিতেই ভালো রান্না করেন, তারপরও ভালোবেসে আমাদের ব্লগ ভিডিও রান্নার চ্যানেলগুলো দেখেন। তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা যারা আমাদেরকে ভালোবেসে সাপোর্ট করেন। তো এখানে আমি দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি, তারপর এখানে আমি একটু মশলা অ্যাড করে দিব। তো পেঁয়াজটা বেশি ভাজা দরকার নেই, এরকম হালকা ব্রাউন কালার হয়ে গেলেই মশলাটা দিয়ে দিলেই হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হলো কেটে রাখা আলু, আর মশলার মধ্যে অ্যাড করলাম আমি
হলুদ মরিচ আর একটু টালা জিরের গুঁড়া আর আমি এখানে স্বাদমতো লবণ অ্যাড করলাম। তো সমস্ত গুঁড়া মশলাই সামান্য করে অ্যাড করেছি। আমি এখানে একটু চাট মশলা অ্যাড করব, তো সেজন্য মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিলাম। আর চাট মশলাতে একটু ঝাল থাকে, লবণও কিন্তু দেয়া থাকে, এ বিষয়টাও খেয়াল রাখতে হবে। তো চাট মশলার একটা প্যাকেট বাসায় রাখার চেষ্টা করবেন, যেহেতু যে কোনো নাস্তার আইটেমেই মোটামুটি চাট মশলাটা যায়। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে এখন ঢেকে দিলাম। ঢেকে আমি এটাকে এই তো 5-6 মিনিটের মতো কুক করব। আর এটা সিদ্ধ হতে তেমন টাইম লাগবে না, যেহেতু ছোট ছোট টুকরা করে কেটিয়ে দিয়েছি, তো একটু পরপর নেড়ে চেড়ে দিলেই হবে যাতে করে পুড়ে না যায়। চুলার আঁচটা মিডিয়ামে রাখার চেষ্টা করবেন। আমি এখানে শানের চাট মশলাটা নিয়েছি, এখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ আমি চাট মশলা অ্যাড করে দিলাম। সাথে দিয়ে দিলাম কিছু ফ্রেশ ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা এখন কিন্তু অনেক পাওয়া যায় অল্প দামেই, তো যে কোনো তরকারিতে ধনিয়া পাতাটা বেশ ভালো যায়। আর এখানে ধনিয়া পাতা দিলে নাস্তাতে সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি চুলার আঁচটা একদম কমিয়ে বসিয়ে রেখে দিলাম। আর এদিক থেকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম ময়দা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, ভালো করে ময়দার সঙ্গে লবণটা মিশিয়ে এখানে আবার আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম। এখন ভালো করে তেলটাও ময়দার সঙ্গে মিলিয়ে নিচ্ছি। এখন আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব, খুব বেশি মানে ঠান্ডা বা হালকা কুসুম গরম পানি না। তো এটা হলো নর্মাল টেম্পারেচারে যে ট্যাপের পানি আছে সেটা দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। এই তো এটা কয়েক মিনিটের মতো মাখিয়ে একটা সুন্দর ডো তৈরি করতে হবে। রুটি পরোটা বানানোর জন্য আমরা যেরকম ডো তৈরি করি ঠিক ওরকম একটা ডো তৈরি করব। আমি জানি অনেকে আমার ব্লগ দেখেন, আর যারা আমার ব্লগ দেখছেন এখানে অনেকে হয়তো বা আমার আগে উমরা করে এসছেন। আমার কিন্তু মানে এই ফার্স্ট টাইম আমি উমরাতে যাচ্ছি, তো আপনারা চাইলে আমাকে জানাতে পারেন আমি কিভাবে প্রস্তুতি নিতে পারি বা কী জিনিসপত্র নিলে আমাদের জন্য সুবিধা হবে। আর আমরা কিন্তু মানে পুরো পরিবারেই যাচ্ছি আলহামদুলিল্লাহ, তো আমাদের জন্য দোয়া করবেন। আর যারা আগে উমরা করে এসছেন তারা আমাদেরকে উপদেশ দিয়ে সাহায্য করতে পারেন যে কীরকম মানে কী জিনিসপত্র নিলে ওখানে ভালো হবে, বা কোন ধরনের জুতা, কোন ধরনের কাপড় চোপড়, কী ধরনের মানে সব কিছু নিয়ে গেলে আমাদের জন্য আমরা সুবিধা মতো চলাফেরা করতে পারবো। তো আশা করছি জানাতে পারেন। আমরা তো নিজেরাও অনেক কিছু জানি, তারপরেও আমার পরিবার ছাড়াও তো আমার আরও একটা পরিবার আছে, যেটা হলো আপনারা। আপনাদের সঙ্গে আমি সময় পেলেই কিন্তু চলে আসি, কারণ এই পরিবারের সঙ্গে বেশ অনেক দিন যাবৎ আমি যুক্ত। এরা মানে আমার বাসায় যারা আছে তারা তো আমাকে দেখে ভালোবাসে, আপনারা কিন্তু আমাকে না দেখে ভালোবাসেন, শুধু আমার ভিডিওগুলো দেখে দেখে। তো আপনাদের কাছেও আমি হেল্প চাই, কারণ আপনারা তো সবসময় আমার পাশে ছিলেন সুখে দুঃখে। জানাতে পারেন কী ধরনের মানে প্রস্তুতি নিলে ভালো হয়, কীভাবে গেলে ভালো হয়, আমার তো নিজস্ব কিছু মতামত আছে, তারপরেও আপনারা আমাকে জানাতে পারেন। আপনারা সবসময় আমার পাশে ছিলেন আমি জানি। তো যাই হোক, আমি ময়দাটা গুলে একটা পাশে রেখে দিয়েছিলাম বাটিতে, এখন সেখান থেকে এই তো এভাবে করে ছোটো ছোটো করে ডো কেটে নিচ্ছি, আর নাস্তাটা এখনই তৈরি করে নেব। আসলে এভাবে করে আমরা যদি বিকেলের নাস্তাগুলো মাঝে মধ্যে তৈরি করি, সবসময় তো ছোটোখাটো হালকা নাস্তা আমরা খেয়ে থাকি, তো মাঝে মধ্যে এই টাইপের নাস্তাও কিন্তু আমরা করতে পারি। দেখা যায় বাসায় টিচার আসে, বাচ্চারা পড়তে বসে, বিকেলে সন্ধ্যার নাস্তাটা দিলে একটু হেভি, এরা কিন্তু পড়ায় মনোযোগী ভালো হয়, তাই না? আর টিচারকেও তো নাস্তা দিতে হয়, তো এই ধরনের নাস্তাগুলো বানালে দেখা যায় একজনকে একটা দিলেই এনাফ, মানে খেয়ে পেট ভরে যায়। তো এভাবে করে আমি একটু বেলে নিচ্ছি, তারপর আলু দিয়ে যে পুর বানিয়েছিলাম সেটা এর ভেতরে দিয়ে দিব। এটা খেতে দারুণ টেস্টি, যে কোনো সস দিয়ে পরিবেশন করতে পারেন, আর আমার কাছে তো দুধ চায়ের সঙ্গে বেশ ভালো লাগে। তো এভাবে করে মুখটা মুড়িয়ে নেবেন, একটু মোটা করেই বানাবেন, তাহলে বেশি বেশি বানাতে হবে না। পাতলা করে বানালে দেখা যায় অনেকগুলো বানাতে হয়, আর একটু মোটা করে বানালে দেখা যায় একজনেরই একটা হয়ে যায়, আর বেশিক্ষণ সময় কিচেনে ব্যয় করতে হয় না। তো আজকের ব্লগ কেমন লাগছে বা নাস্তার রেসিপি কেমন লাগছে আশা করি কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, চ্যানেলের পাশে আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেকের হয়তো বোরিং লাগতে পারে আজকে আমার ভয়েসটা একটু ভিন্ন রকম লাগছে, কারণ আমার গলাটা বসে গেছে, তো ধীরে ধীরে সুস্থ হচ্ছি।
আর ইনশাল্লাহ আপনারা দোয়া করলে আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। তো যাই হোক, আমরা আল্লাহর ঘর দেখার জন্য যাচ্ছি, উমরা করার জন্য যাচ্ছি, আপনাদের জন্য ইনশাল্লাহ দোয়া করব, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদের সব কিছু কবুল করে নেয় আর জীবন চলার পথটা আরও সুন্দর হয়ে যায়। তো সবই আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই হয় না, তাই না? তো এই তো গরম তেলে ছেড়ে দিলাম নাস্তাটা, খুব শীঘ্রই যাচ্ছি ইনশাল্লাহ, ব্লগে আপনাদের সঙ্গে জানাবো কবে যাচ্ছি, তবে খুব শীঘ্রই যাচ্ছি। তো এটা ভেজে নেব প্রায় 4-5 মিনিটের মতো, এর মধ্যে ভাজা হয়ে যাবে। এইভাবে করেই আমি সবগুলো নাস্তা ভেজে নেব, একটু পরপর উল্টে পাল্টে দিতে হবে। আর চুলার আঁচ খুব বেশি বাড়িয়ে দিবেন না, যেহেতু একটু মোটা করে বানিয়ে নিচ্ছি তাই একটু সময় লাগবে। আমি আরও একটা দিয়ে দিয়েছি, আর এই খাস্তাগুলো কিন্তু ফুলবে না, কারণ এটা মোটা করে বানিয়েছি, আর যদি পাতলা করে বানাতাম তাহলে কিন্তু ফুলে ফুলে উঠত। তো যাই হোক, এটা খেতে অসম্ভব ভালো লাগে, আর বাসায় তৈরি করে দেখবেন, কম খরচে মজার নাস্তা। আর বিকেলে বাচ্চাদের বড়দের সবারই কিন্তু মানে ছোটোখাটো একটা নাস্তা খেতে ইচ্ছে করে, তো মাঝে মধ্যে এরকম বানাতে পারেন, এটা খরচ কম, খেতেও মজা। আমার অনেক ভিউয়ার্সরাই সৌদি আরবে আছেন আমি জানি, তো আশা করছি জানাবেন আপনাদের এখানে এখন কি শীত না গরম, বা কীরকম শীতের কাপড় চোপড় নিয়ে আসা লাগবে কি না। তো যাই হোক, যখনই ভাবি যে যাবো নবীর তেষ্টা দেখবো, মনটা কেমন যেন একটা শান্তিতে ভরে যায়। তো আল্লাহ যেন এই শান্তি মনটাকে আরও শান্তি করে দেয়, সেই জন্যই যাচ্ছি আল্লাহর কাছে, দোয়া করি যেন আল্লাহ আমার মনের আশা পূর্ণ করে, আর আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ, আপনারাও আমাদের জন্য দোয়া করেন যেন আমরা সহি সালামতে মনের আশা পূর্ণ করে আল্লাহর ঘর দেখে আসতে পারি, আর আল্লাহ যেন আমাদের মনের আশা পূর্ণ করে দেয়, হজ যেন আল্লাহ কবুল করে নেয়। তো অনেকক্ষণ বকবক করলাম, আশা করছি আপনাদের কাছে আমার নাস্তার রেসিপি দেখে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই বাসায় তৈরি করে এভাবে করে প্রিয়জনদেরকে নিয়ে খাবেন। আর এদিক থেকে চা বসিয়ে দিয়েছি, যেহেতু সর্দি ঠান্ডা লেগেই আছে চা তো খেতেই হবে, আর এমনিও আমার বিকেলবেলা আর সকালবেলা দুইবেলা একটু চা খাওয়া লাগে, আমার একা না আমার হাজবেন্ডেরও, তো ওর জন্য আবার আলাদা কফি তৈরি করতে হয়। আমি আর রাইসাও কফি লাভার, তবে আমি কফি খেতে পছন্দ করি না, খুব বেশি ঠেকে গেলে কফি খাই, আর নতুবা চা আমার খুব পছন্দ। তো আমার বাসায় দেখা যায় বেশিরভাগই কফি লাভার আর আমি হলো চা, চা ছাড়া আমার মনে হয় না যে সকাল চলে। তো সকালবেলা দেখা যায় নাস্তা না খেলেও আমার চলবে, তবে চা খেতে হবে। তো যাই হোক, আমি এখন বিকেলের জন্য চা তৈরি করলাম, আর এই তো আমার চা হয়ে যাচ্ছে, ওদেরকে একে একে সবাইকে মোটামুটি দিয়ে দিচ্ছি, একদিক দিয়ে বানাচ্ছি আর একদিক দিয়ে দিচ্ছি, আর আমি হলো চা হলে পরে একসঙ্গে বসে তারপরে খাবো, হাউস ওয়াইফরা এমনই, তাই না? সবাইকে দিয়ে টিয়ে সবার শেষে খেতে হয়, যদি থাকে খাও, না থাকলে নাই, এরকম, তাই না? তো এরকম কিন্তু অনেকবার আমার সঙ্গে হয়েছে, দেখা গিয়েছে আমি অনেক সময় অনেক মজার মজার নাস্তা তৈরি করেছি, সবাইকে দিয়ে টিয়ে আমার জন্য ছিলই না। তো ওই সময়টা আসলে আমার মন খারাপ হয় না, কারণ আমার ভালো লাগে, আমি নিজে নাস্তা তৈরি করেছি, ওরা পছন্দ করে খেয়ে ফেলেছে, এতে করে আমার কোনোই মন খারাপ হয় না, আলহামদুলিল্লাহ। আজকে আমার ভাগ্যে দুইটা জুটে গেছে, তো এখন আমি এগুলোকে খুব মজা করে খাবো, আর আপনাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে নিব, খুবই টেস্টি হয়েছে খেতে। তো আপনারা তৈরি করবেন, প্রিয়জনদেরকে নিয়ে মজার এই নাস্তার স্বাদ উপভোগ করবেন, অবশ্যই ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন।